নিউ ইয়র্কের রয়ডার্স ইনস্টিটিউট অব টেকনোলজি বিজ্ঞানীরা মৃত প্রায় একটি তারার ভিতরে নতুন গ্রহ গঠনের প্রমাণ আবিষ্কার করেছেন। গবেষকদের মতে এই তারার একটি ক্ষুদ্র এবং ঘনপূর্ণ সঙ্গী তারা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। এই গ্রহটি সম্ভবত ধ্বংসপ্রাপ্ত তারার অবশিষ্ট অংশ থেকে গঠিত হয়েছে। নিউ সায়েন্টিস্ট এর প্রতিবেদন অনুযায়ী এই নতুন গঠিত গ্রহ বা উপগ্রহগুলো আমাদের সৌরজগতের বাইরে জীবনের সন্ধানের জন্য অন্যতম সম্ভাবনাময় স্থান হতে পারে। নর্ডহাউস জানান, আমি কখনোই ভাবিনি যে একটি তারার ভিতরে একটি গ্রহ গঠন সম্ভব হতে পারে। তিনি এবং তার দল একটি গ্রহ WD1856+534b এই মডেল ব্যবহার করে এই অপ্রত্যাশিত সম্ভাবনার অনুসন্ধান করেছেন। এটা পৃথিবী থেকে প্রায় 80 আলোক বর্ষ দূরে একটি শ্বেত ব্রাহ্মণকে প্রদক্ষিণ করে। গ্রহটির আকার পৃথিবীর মতো হলেও এটি তারার খুব কাছাকাছি প্রদক্ষিণ করে। পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব মাত্র 2%। সাধারণত গ্রহগুলি তারার চারপাশে থাকা ধূলিকণার চাকতি থেকেই গঠিত হয়। সেটি তারাকে সৃষ্টি করে, যেমনটি আমাদের সৌরজগতে দেখা যায়। তবে এই প্রক্রিয়ার একটি গ্রহ এত কাছাকাছি শ্বেত ব্রাহ্মণের কাছে গঠন করতে পারে না, কারণ তারা প্রবল মহাকর্ষীয় টান একটি নবগঠিত গ্রহকে ধ্বংস করে ফেলবে। অনেক শ্বেত ব্রাহ্মণ বাইনারি সিস্টেমের অংশ, যেখানে তারা একটি বড় তারাকে প্রদক্ষিণ করে। গবেষকরা অনুমান করছেন যে এটি এমন একটি সিস্টেম যে দ্বিতীয় তারার মৃত্যু একটি বৃহস্পতি আকৃতির গ্রহের জন্ম দিতে পারে। তাদের মডেলিং ইঙ্গিত দেয়, যদি দ্বিতীয় তারাটি সূর্যের চেয়ে সামান্য ছোট হয়, তবে শ্বেত ব্রাহ্মণের কক্ষপথে ধীরে ধীরে সম্পূর্ণভাবে বড় তারার ভিতরে চলে যাবে। শ্বেত ব্রাহ্মণটি তার কক্ষপথ ধরে বড় তারাদের বাহিরে স্তরগুলোকে ধীরে ধীরে গ্রাস করবে এবং এটি তারার চারপাশে একটি উপাদানের চাকতি তৈরি করবে। এই প্রক্রিয়ার ফলে একটি গ্রহ গঠন হতে পারে, যেমন ভাবে তারার চারপাশে থাকা ধূলিকণার চাকতি থেকে গঠন হয়। শ্বেত ব্রাহ্মণের শক্তির কারণ অবশিষ্ট গ্যাসগুলি ছড়িয়ে পড়বে এবং গঠন হতে থাকা গ্রহটি তার নির্দিষ্ট কক্ষপথে থাকবে। শ্বেত ব্রাহ্মণদের কাছাকাছি গ্রহগুলো বিশেষ আগ্রহের কারণ এই তারারা তুলনামূলকভাবে শীতল এবং তাদের বাসযোগ্য অঞ্চলে অবস্থান তাদের খুব কাছাকাছি হয়ে থাকে। নর্দাস বলেন, এই গ্রহটির বাসযোগ্য অঞ্চল রয়েছে। যদিও এটি একটি গ্যাস জায়ান্ট, কিন্তু এর উপগ্রহগুলো সম্ভবত বাসযোগ্য হতে পারে। এই গবেষণায় নতুন এক সম্ভাবনাময় পথ উন্মোচন হয়েছে, যা আমাদের সৌরজগতের বাহিরের জীবনের সন্ধানের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।